ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, আজকে আবার একটা ইটিং শো হচ্ছে, আর একদম নিরামিষ সিম্পল ইটিং শো। তো চলো, কী কী খাচ্ছি দেখে নাও। তো দেখো, এখানে ভাত নিয়েছি, এখানে আছে পটল ভাজা, এই যে গোটা গোটা পটল ভাজা, এখানে একটা ডিমের অমলেট করে নিয়েছি, এখানে আছে ধনে পাতা দিয়ে মুসুর ডাল একদম পাতলা করে, কারণ পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে আমার একদম ভালো লাগে না, ওটা আমার বরের খুব পছন্দ, আমার একদম পছন্দের নয়। আর এখানে দু রকমের পোস্ত আছে দেখো, একটা হচ্ছে ঝিঙে পোস্ত, যেটা আমরা সবাই খাবো, আমি আমার ছেলে মেয়ে, আর একটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে শুধু আমার হাজব্যান্ড খাবে, ঝিঙে পোস্ত খায় না। আর আলু পোস্ত আমার মেয়েও খায়, মেয়েও খেতে ভালোবাসে। আর এখানে আছে পাঁপড় ভাজা, তো একদম সিম্পল মেনু। তো চলো এবার খাওয়াটা শুরু করছি, আজকে পুরো ডাল দিয়ে মেখে মেখেই সব কিছু খাবো, আজকে আলাদা করে কিচ্ছু খাবো না, আজকে পোস্ত আলাদা খাবো না, অন্যদিন পোস্ত আলাদা করে মেখে খাই, আজকে ডাল দিয়ে মেখেই খাবো, কারণ এই ধনে পাতা দেওয়া মুসুর ডাল হচ্ছে আমার একেবারে হট ফেভারিট যাকে বলে। কিন্তু আজকে একটা জিনিস পাইনি, গন্ধলেবু পাইনি, আমার সবজিওয়ালার কাছে গন্ধলেবু ছিল না, পাতিলেবু আছে, পাতিলেবু ভাতের সাথে খেতে ভালো লাগে না, পাতিলেবু শরবত খেতে ভালো লাগে। তো চলো খাওয়াটা শুরু করি। এবার খাবো ঝিঙে পোস্ত দিয়ে। ডাল দিয়ে মেখে ঝিঙে পোস্ত। Thank you.
তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ডাল দিয়ে ভাত মেখে ভাজা, ডিমের অমলেট, পোস্ত মুখে দিয়ে দিয়ে খেতে কার কার ভালো লাগে? আলু পোস্ত কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, যেহেতু হয়েছে তাই নিয়েছি। ক্যামেরাম্যানকে দিলাম পাঁপড় ভাজা। এই আলু পোস্তটা আর খাবো না। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। আর প্রচণ্ড গরম পড়েছে, মনে হচ্ছে সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে। দেখো আমি দরদর করে ঘামছি। তো চলো আজকের মতো টাটা।